দুস্থদের পাশে পানিহাটি পৌরসভা দু নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর স্বপন দাস তাঁরই উদ্যোগে পানিহাটিতে প্রায় 3000-এরও বেশি স্থানীয়দের হাতে শুকনো খাবার তুলে দেওয়া হয়। শুকনো খাবারের মধ্যে ছিল চাল, রান্নার তেল, আলু, পেঁয়াজ, মুড়িসহ একাধিক সামগ্রী। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, এছাড়াও উপস্থিত ছিলেন দু নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর স্বপন দাস, পশ্চিম পানিহাটি তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর ভট্টাচার্য সহ অন্যান্যরা। এই করোনা সময়কালে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষের হাতে খাবার বস্তু তুলে দেন মুখ্য সচেতক নির্মল ঘোষ ও স্বপন দাস। শুরু থেকেই আমরা মানুষের পাশে আছি, সর্বরকম সাহায্য নিয়ে, ওষুধ নিয়ে, সেফ হোম নিয়ে, অক্সিজেন পার্লার নিয়ে, শুকনো খাবার, রান্না খাবার নিয়ে মানুষের পাশে আছি। ইয়াসেও আমরা মানুষের পাশে আছি। যারা বক্তৃতা দেয় তারা কেউ আজকে নেই, বিজেপি তো রাস্তায় নেই, সিপিএম কংগ্রেসও নেই, তৃণমূল কংগ্রেস সমস্ত দায়িত্ব মাথায় তুলে নিয়ে মানুষের পাশে এই করোনাতে আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। এটাই আমরা মানবসেবাই আমাদের মূল ধর্ম। এই কাজ আমরা করে যাব যতদিন করোনা থাকবে। করোনার থেকে জয় যুক্ত আমরা হচ্ছি না, আমাদের এই কাজ চলতে থাকবে।